হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো যাই হোক, কাকা রাইডার্সে আপনাদের সকলকে স্বাগত, আর আপনাদের সঙ্গে আমি বিপুল। তো বন্ধুরা, আজকে আমি নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার সামনে দেখতে পাচ্ছেন এই বড় প্যাকেটটা, এই প্যাকেটটা হলো আমার নতুন জ্যাকেট, মানে রাইডিং জ্যাকেট, বাইকিং ব্রাদারহুডসের নতুন জ্যাকেট। এটির প্রাইস মোটামুটি 6,500 মতো, যদিও আপনাদের চিন্তা করার বিষয় নেই। আপনাদের লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দেব, সঙ্গে কী কী ফিচার্স আছে রাইডিং করার জন্য এবং কেন থাকা দরকার। যারা রাইডিং করতে চান তারা অবশ্যই জ্যাকেট কিনে নেবেন, রাইডিং জ্যাকেট। সেটা এটা না হতে পারে, অন্য কিছু হতে পারে। আর এই কারণেই আপনাদের বলছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন। খামতি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে ভালো লাগলেও জানাবেন, আর ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে আপনাদের বন্ধুদের কাছে বার্তাটা পৌঁছে যায়। আর বন্ধু, আপনি যদি নতুন চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি আপনার নোটিফিকেশনটা পেয়ে যান নতুন ভিডিও। চলুন আমরা এবার আনবক্সিং করব। তো বন্ধুরা, 36BB এক্সপ্লোরার রাইডিং জ্যাকেট আনবক্সিং করার পাশাপাশি আপনাদের ফিচারটা আমি জানিয়ে দেব। ফিচারটা কি? এটি কর্ডুরা ও মেশ প্যানেল দিয়ে তৈরি, বুঝতেই পাচ্ছেন, এবং অল সিজন জ্যাকেট, এবং স্টাইল এবং সেফটি দুটোতেই কোনো রকম কম্প্রোমাইজ নেই, কারণ এটি সিই অ্যাপ্রুভড। এবং এলবো, শোল্ডার এবং ব্যাক প্রোটেক্টেড থাকছে, অল সিজন টেক্সটাইল আপনাদের আগেই বললাম। এবং যে কোনো ওয়েদারের জন্য এটা বর্ষা এবং শীত, গ্রীষ্ম সবসময়, এবং এনি টেরিয়ান প্রোটেকশন, মানে ভূখণ্ডে আপনি পড়ে গেলেও ছাল যাবে না সহজে। এবং লেটেস্ট সিই সার্টিফাইড প্রোটেক্টর, মানে বোথ এলবোতে, শোল্ডারে এবং ব্যাকে এয়ার ফ্লো থাকছে, হিউজ মেস প্যানেল এবং ফ্রন্ট এবং ব্যাক ফর আনসারপাসড এয়ার ফ্লো পারফরমেন্স। আগেই বললাম কোল প্রোটেকশন তো থাকছেই, ওয়াটার প্রোটেকশন থাকছেই, এবং নাইট প্রোটেকশনের জন্য 3mm রিফ্লেকটিভ পাইপিং ইন ফ্রন্ট এবং ব্যাক দুটোই থাকছে, ভিজিবল হবে রাত্রিবেলা, কোনো অসুবিধা নেই। তারপরে ওয়ান পিস স্যুট কানেক্টেড জিপ থাকছে, প্যান্ট কানেকশন করার জন্য জিপটাও থাকছে, আর মানে রাইডিং ট্রাউজার কানেকশন করার জন্য। এছাড়াও অ্যাডজাস্ট করার জন্য অনেক রকম বাটন থাকছে, এবং ডিটেল আপনাদের সমস্ত কিছু দিব। তো এখন যেটা দেখছেন, এই দেখুন, শোল্ডার প্রোটেকশনের জন্য এই হলুদ রঙের যেটা শোল্ডারের জন্য, এটা ব্যাস সুন্দর করে শোল্ডারের জন্য দুই দিকেই থাকছে। তারপরে হাতের জন্য এলবো প্রোটেকশনের জন্য আপনার প্রোটেক্টর থাকছে সঙ্গে। আরও দেখুন, আমি ডিটেল সব দিয়ে দিচ্ছি। চলুন দেখুন, ভিতরে পকেট দুটো করে, আপনার দৃষ্টিতে ভিজবে না বা শীতকালে আপনি প্রোটেকশন নিয়ে রাখতে পারেন যে কোনো কিছু। এই যে লাইনিংটা থাকছে শীতকালে প্রোটেকশন করার জন্য, হাত, যাদের হাত চওড়া তারা এটাকে বড় করে রাখতে পারে, যাদের হাত একটু সরু তারা ছোটো করে নিতে পারে, অ্যাডজাস্ট করার সুবিধা। আর রিফ্লেক্টর দেখুন, আমি রাত্রিবেলা করিয়েছি ভিডিওটা যাতে আপনারা বুঝতে পারেন। এই দেখুন, লাইট পড়ার সাথে সাথেই জ্বলে উঠছে। দেখুন বাইকিং ব্রাদারহুড গিয়ার্স। আর এছাড়াও পিছনে দেখুন, পকেটের মধ্যে রেনকোটটা থাকছে, রেনকোটটা উপরে ইউজ করা যাবে। তো এটির ওজন কত? 2.75 কেজি। তো কর্ডুরা প্রথম আবিষ্কার করে ডু পয়েন্ট, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খুব ইউজ হয় গাড়ির টায়ার প্রোটেকশনের জন্য, এবং পরবর্তীকালে 1966 সালে এটি বিভিন্ন লাগেজ তৈরির জন্য ওয়ার্ল্ড ফেমাস হয়, এবং কর্ডুরা নামেই এটা ব্র্যান্ড নেমে পরিচিত হয়। এবং এই জ্যাকেটটা 600D, কর্ডুরা 600D, অর্থাৎ যত বেশি ডি হবে তত এটির থিকনেস বেশি হবে। তো এটি ওয়ার্ল্ড ক্লাস,
আর মেশ প্যানেল যেটা বললাম বিশেষ কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যেটা সহজে কাটা যায় না, অর্থাৎ আপনি পড়ে গেলেও সহজে এটা কাটবে না, তাই এটি কাটার জন্য বিশেষ যন্ত্রের দরকার, তাই আপনাকে এটা প্রোটেকশন অনেক বেশি দেবে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে রাত্রিবেলা বাইক চালানোর জন্য দেখুন জ্বলে উঠছে, তার মানে এটা হলো রাত্রিকালে যখন আপনি বাইক চালাবেন তখন এটা প্রোটেকশন হিসেবে আপনার কাজ করবে, রিফ্লেক্টরের কাজ করছে। আর এর ভিতরে লাইনিংটা আমি খুলে রেখেছি, এই দেখুন, যদি এই জ্যাকেটের ভিতরে লাইনিংটা ঢুকিয়ে পড়ি তাহলে কিন্তু শীতকালে আর তেমন কিছু পরতে হবে না, আর গরমকালে পরার তেমন কোনো ব্যাপার এটার প্রয়োজন নেই, কারণ এটা অল সিজন, এটা কিন্তু মানে হাওয়া পাস করবে, বুঝতেই পারছেন, অল সিজন। আর আপনার বৃষ্টি যদি আসে বর্ষাকালে, শীতকালেও হতে পারে, সেটা শীতকালে পড়লে লাইনিং পরে নিয়ে তারপরে এটা পরবো, আর তার সঙ্গে সঙ্গে এটার এরপর দিয়ে এটা পরে নিই, তাহলে আপনার আমার পুরোপুরি রেন প্রোটেকশন হয়ে যাবে। তাহলে এই জ্যাকেট আটকে দেওয়ার পরে রেনকোটটা পরে নিলে আপনার সম্পূর্ণ বৃষ্টি প্রোটেকশন পেয়ে যাচ্ছে আপনি। আর তার সঙ্গে সঙ্গে দেখুন কভারটা ডবল চেনের পরে এটা একটা, তারপরে এটা একটা, যেটাতে বৃষ্টি ঢোকার চান্স থাকে, আর এটা কভার করে দিলে পুরোপুরি বৃষ্টি প্রোটেক্টেড হয়ে গেলে। শীতকালে যদি এই রং পরে মানে পরে চালান তাহলে অসুবিধা নেই, কুয়াশার মধ্যে এই রংটা দারুণ দেখা যায়, বর্ষাকালে চালাতে পারবে, কোনো অসুবিধা নেই, প্রোটেক্টর থাকলো। আর তার সঙ্গে রাত্রিবেলা চালালেও সামনে আপনার এটা রিফ্লেক্টর থাকছে, পিছনেও রিফ্লেক্টর আছে, তবে আপনি ফুললি প্রোটেক্টেড হয়ে বাইক চালাবেন। আর গ্লাভস তো পরে নেবেনই অবশ্যই, সঙ্গে শু বা অন্যান্য নিগার্ড আপনার পরাতে হবে, এটা পরলে আর এলবো গার্ড কিন্তু পরতে হচ্ছে না নতুন করে, শোল্ডার প্রোটেক্টেড থাকছে, ব্যাক প্রোটেক্টেড থাকছে, সম্পূর্ণটাই আপনি প্রোটেক্টেড হয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, যেটা বললাম, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই প্রচুর 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 শেয়ার করবেন। তো আর নতুন এসে থাকলে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, যেটা বললাম। তাহলে বন্ধুরা চলুন নেক্সট ভিডিওর জন্য প্রস্তুত থাকুন, অবশ্যই ভালো থাকবেন, সবার সঙ্গে হাসি বিতরণ করুন, হাসতে থাকুন, ভালো থাকবেন সবাই।